সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে থাকছে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা বিষয়টির একটি নমুনোত্তর অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপান্তর করা নির্দেশনায় বলা হয়েছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের সাত পৃষ্ঠায় সাধু ও চলিত ভাষার আলোচনা পড়তে হবে পাঠ্য বই থেকে সততার পুরস্কার গল্পটি পড়তে হবে আর কাজের ধাপগুলো দেয়া রয়েছে সাধু ও চলিত ভাষারীতির ধারণা দিতে হবে সততার পুরস্কার গল্প থেকে দশটি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখাতে হবে লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য ছকে দেখাতে হবে এই চারটি ধাপ যথাযথভাবে লিখলে তোমরা অতি উত্তম পাবে এক্ষেত্রে ছকে পাঁচ ছয়টি সর্বনামের পার্থক্য দেখাতে হবে এবং পাঁচ ছয়টি ক্রিয়ার পার্থক্য দেখাতে হবে শুরু করা যাক প্রথমে অ্যাসাইনমেন্টের শিরোনামটি কবার পৃষ্ঠা এবং অ্যাসাইনমেন্টের শুরুতেই লিখতে হবে পাঠ্যবইয়ের সাধু রীতির রচনাকে চলিত রীতিতে রূপান্তর করা শুরুতেই সাধু ভাষার ধারণা দিবে যে ভাষা অনেকখানি সংস্কৃত ভাষাকে অনুসরণ করে যার শব্দগুলো সন্ধিবদ্ধ ও সমাজবদ্ধ তাকে সাধু ভাষা বলে যেমন খাইতেছি তাহারা ইত্যাদি সাধু বৈশিষ্ট্যগুলো হলো। সাধু ভাষা গুরুগম্ভীর ক্রিয়াপদগুলি বেশ বড় সংস্কৃত থেকে অনেক শব্দ নেওয়া হয় এরপর চলিত ভাষার ধারণা যে ভাষায় ক্রিয়াপদ ও সর্বনামপদ ছোট সন্ধি ও সমাসযুক্ত পদ প্রায় নেই বললেই চলে তাকে চলিত ভাষা বলে যেমন খাচ্ছি তারা ইত্যাদি চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো হচ্ছে চলিত ভাষায় ক্রিয়াপদগুলি বড় হয় না তাছাড়া বাক্যগুলিও কঠিন নয় তাই চলিত ভাষা পড়তে ভালো লাগে এরপর সততার পুরস্কার গল্পের সাধু ভাষার লেখা দশটি বাক্য লিখতে হবে আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন তাহারা আল্লাহর দূত তাহারা নূরের তৈরি আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে দবল রোগীর নিকটে আসিলেন স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল ইহাতে তোমার ভাগ্য খুলিবে তোমাদের পরীক্ষা লওয়া হইল এরপর ভাগ্যদৃষ্টি যাত্ৰ আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন ফেরেশতা হলেন আল্লাহর দূত ফেরেশতা হলেন আল্লাহর দূত আল্লাহ তারা সকল কাজ করেন হুকুমে তারা সকল প্রথমে দবল রুগীর কাছে আসলেন স্বর্গীয় দূত তার গায়ে হাত বুলিয়ে দিলেন তার রোগ সেরে গেল তার গায়ের চামড়া ভালো হলো এতে তোমার ভাগ্য খুলবে তোমাদের পরীক্ষা নেওয়া হলো পরবর্তী ধাপে একটি ছক আঁকতে হবে সাধু ভাষা ও চলিত ভাষার এর উপরে লিখতে হবে লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখানো হলো এখানে তাদের তাহারা তাহার হইতে তোমার তোমাদের এগুলো হচ্ছে সাধু ভাষা সাধু ভাষার সর্বনাম আর এর চলিত রূপ হবে তাদের তারা তার এতে তোমার তোমাদের এরপর একইভাবে ক্রিয়াপদের পার্থক্যগুলো ছকের মাধ্যমে দেখাতে হবে এখানে উপরে লিখতে হবে লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়াপদের পার্থক্য ছকের মাধ্যমে দেখানো হলো প্রথমে সাধু ভাষায় লিখলে পাঠাইলেন হইলেন করিয়া ধরিয়া খুলিবে হইল আর চলিত ভাষায় এর রূপান্তর হবে পাঠালেন হলেন করে ধরে খুলবে হল এই ছিল তোমাদের বাংলা বিষয়টির উত্তর সবাই অতি উত্তম পাবে সেই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ